বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দেয়া খুব সিম্পল। অ্যাপের হোম স্ক্রিন থেকে পে বিল অপশন সিলেক্ট করুন। প্রতিষ্ঠানের ধরন থেকে বিদ্যুৎ আইকনে ট্যাপ করুন। আপনার কাছে থাকা প্রিপেইড কার্ড দেখে নিশ্চিত হয়ে নিন আপনি ডিপিডিসি প্রিপেইড গ্রাহক কিনা। তারপর প্রতিষ্ঠানের তালিকা থেকে ডিপিডিসি প্রিপেইড সিলেক্ট করুন। স্যাম্পল বাটন ট্যাপ করে দেখে নিন প্রিপেইড কার্ডে কোথায় কাস্টমার নাম্বারটি পাবেন। এরপর কাস্টমার নাম্বার ও আপনার কন্ট্যাক্ট নাম্বার টাইপ করুন। প্রতি মাসে বিল দেয়া সিম্পল করতে এই বক্স সিলেক্ট করে বিল অ্যাকাউন্টটি সেভ করে রাখুন। অ্যাকাউন্টটি সহজেই চেনার জন্য এখানে আপনার পছন্দ মতো রেফারেন্স নাম লিখুন। এবার যত টাকা রিচার্জ করতে চান তা লিখুন। বিলের সব তথ্য দেখে নিয়ে পরের ধাপে যান। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার টাইপ করুন। সব শেষে পে বিল নিশ্চিত করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। কিছুক্ষণের মধ্যেই আপনি পে বিল সফল হওয়ার কনফার্মেশন মেসেজ পাবেন। পরবর্তী ধাপে গিয়ে এইখানে ট্যাপ করে দেখে নিন ডিজিটাল রিসিট, আপনার বিল দেওয়ার প্রমাণ।